6 কোটি 50 লক্ষ বছর আগে, যখন ডাইনোসরের যুগ চলতেছিল এবং পৃথিবীতে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু ছিল, আর তখন আমাদের পৃথিবীর সাথে কি ঘটেছিল এবং কেমন ছিল সেই সময়টা, সেটা যদি জানতে চান তাহলে দেখুন আমাদের আজকের মুভি এক্সপ্লেন 65। মুভিটির শুরুতে আমাদের পুরো গ্যালাক্সি দেখানো হয় এবং সেখানে বলা হয় যে আমাদের গ্যালাক্সিতে কোথাও না কোথাও জীবন রয়েছে অথবা কোথাও নতুন জীবনের উদ্ভব ঘটতেছে। ঠিক তেমনই একটি গ্রহ রয়েছে যার নাম সোলারিস, কিন্তু সেই সময়টা ছিল আজ থেকে 65 মিলিয়ন বছর আগে, মানে আজ থেকে 6 কোটি 50 লক্ষ বছর আগের ঘটনা। কিন্তু তারা সেই সময় থেকেও সুপার অ্যাডভান্স ছিল, এতটাই অ্যাডভান্স যে তারা সেই সময় বিভিন্ন গ্রহে অথবা গ্যালাক্সিতে যাওয়ার ক্ষমতা রাখত। এরপরে আমরা সেই সোলারিস গ্রহে মাইলস নামের একজন লোককে দেখতে পাই, যে তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে একটি নদীর ধারে ঘুরতে এসেছে। আর এখানে মাইলসের মেয়ে নেভিনের অনেক বড় একটি রোগ রয়েছে, আর মাইলস যদি তাকে ডাক্তার না দেখায় তাহলে নেভিন মারা যাবে। কিন্তু নেভিনকে ডাক্তার দেখাতে প্রচুর টাকার প্রয়োজন, যে টাকা মাইলসের কাছে নেই। তাই মাইলস অনেক টাকা ইনকাম করার জন্য একটি স্পেস মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে ও একজন পাইলট হয়ে কিছু বিজ্ঞানীদের মিশনে নিয়ে যাবে। কিন্তু সেই মিশন কমপ্লিট করতে প্রায় 2 বছর সময় লেগে যাবে, আর এই কথা ওর ফ্যামিলিকে বলে। তখন মাইলসের মেয়ে মাইলসকে বলে যে বাবা তুমি সাবধানে যেও এবং সাবধানে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর এখানে মাইলসের কিছু করারও থাকে না, কারণ ও যদি সেই মিশনও না যায় তাহলে ওর মেয়েকে বাঁচাতে পারবে না। এর জন্য মাইলস সেই মিশনে চলে যায়। এরপরে সিন কাট হয় এবং আমাদের 2 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে মাইলস তার মিশন কমপ্লিট করে তাদের গ্রহ সোলারিসে ফিরে আসতেছে। আর তখন ওদের স্পেসশিপ অটো পাইলট মোডে চলতেছিল, আর তখনই ওদের শিপের সাথে অনেকগুলো গ্রহাণুর ধাক্কা লাগে, যার জন্য স্পেসশিপের অনেক ম্যাটেরিয়ালস নষ্ট হয়ে যায়। আর তখন সেই স্পেসশিপের বিজ্ঞানীরা ঘুমাচ্ছিল, আর তখনই হঠাৎ করে মাইলসের ঘুম ভেঙে যায়, আর ও দেখতে পায় যে ওদের স্পেসশিপের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তখন ও ম্যানুয়ালি সেই স্পেসশিপ চালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে স্পেসশিপে আগুন লেগে যায় এবং পিছনের দিকটা ব্লাস্ট হয়ে যায়। তখন মাইলস বিজ্ঞানীদের বাঁচানোর জন্য সামনে থাকা যে কোনো একটি গ্রহে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয়। এরপরে মাইলস তার সামনে থাকা একটি গ্রহে তাদের স্পেসশিপ ল্যান্ড করাতে শুরু করে, কিন্তু ততক্ষণে স্পেসশিপের বিভিন্ন পার্টস ব্লাস্ট হয়ে ছড়িয়ে ছিটে পড়ে। অনেক কষ্টের পরে মাইলস সেই স্পেসশিপ সেই গ্রহে ল্যান্ড করায়। তখন মাইলস দেখতে পায় যে ওর অনেক চোট লেগেছে। এরপরে মাইলস তার স্পেসশিপ থেকে বাহিরে বের হয় এবং বাহিরে এসে দেখে যে আসলে কোন গ্রহে ল্যান্ড করেছে, গ্রহটি কেমন। এরপরে মাইলস দেখতে পায় যে সেই পৃথিবীতে খাবার, পানি এবং অক্সিজেনে ভরপুর রয়েছে, এবং এখানে মাইলস যে পৃথিবীতে ল্যান্ডিং করেছে সেই পৃথিবীর সময়টা ছিল আজ থেকে 65 বছর আগের সময়, যখন ডাইনোসরের সময়টা ছিল এবং সেই পৃথিবীতে এখন পর্যন্ত মানুষের কোনো জন্মই হয়নি। এরপরে মাইলস তার শিপের কাছে চলে যায় এবং গিয়ে চেক করে যে সেখানে কেউ বেঁচে আছে কিনা। তখন মাইলস স্লিপিং চেম্বারের কাছে চলে যায়। তখন দেখতে পায় যে যতগুলো সায়েন্টিস্ট সেখানে ঘুমিয়েছিল সবাই মারা গেছে, আর এখন ও শুধু একা এই পৃথিবীতে বেঁচে আছে। এরপরে মাইলস তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো রেকর্ড করে তার স্পেসশিপের এজেন্সির কাছে পাঠিয়ে দেয়। আর তখনই মাইলসের মনে পড়ে যে এই স্পেসশিপে আলাদা 2টি ছোট স্পেসশিপ ছিল। তখন ও দেখতে পায় যে সেই ছোট স্পেসশিপ 2টি ওর থেকে অনেক দূরে গিয়ে পড়েছে, আর তখন মাইলস একদম ভেঙে পড়ে এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করতে চাচ্ছিল। কিন্তু তখনই মাইলসের ওর মেয়ের কথা মনে পড়ে, যাকে ও 2 বছর আগে দেখেছে, আর তখন মাইলস ওর মেয়ের ভিডিওগুলো দেখতে শুরু করে। আর তখনই মাইলস দেখতে পায় যে একটি স্লিপিং চেম্বার অ্যাক্টিভ রয়েছে, তার মানে সেটার ভিতরে যেই থাকুক না কেন সে এখনও জীবিত আছে। এরপরে মাইলস সেই স্লিপিং চেম্বার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরে ও একটি জায়গায় সেই স্লিপিং চেম্বারটি পেয়ে যায় এবং মাইলস সেটার ভিতর একটি ছোট্ট মেয়েকে পেয়ে যায়। যদিও স্লিপিং চেম্বারটি অনেক দূরে গিয়ে পড়েছে, তারপর মেয়েটি এখনও বেঁচে আছে। এরপরে মাইলস সেই মেয়েটিকে আবারও শিপের ভিতর নিয়ে আসে এবং সেই মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি। কিন্তু সেই মেয়েটির ল্যাঙ্গুয়েজ এবং মাইলসের ল্যাঙ্গুয়েজ পুরাই আলাদা ছিল, যার জন্য ওরা একে অপরের কথা বুঝতে পারে না। তখন মাইলস স্লিপিং চেম্বারের কাগজ থেকে জানতে পারে যে এই মেয়েটির নাম কাও। এরপরে সেখানে সকাল হয়ে যায় এবং মাইলস সেখান থেকে বেরিয়ে বাহিরে চারিদিকটা দেখে যে ওদের সেই ছোট স্পেসশিপ কোথায় পড়েছে। তখন মাইলস সেখানে বিশাল বড় ডাইনোসরের কঙ্কাল দেখতে পায় এবং সেখানে আশেপাশে অনেকগুলো আগ্নেয়গিরি ফাটতে শুরু করেছে,
তখন মাইলস তার অ্যাডভান্স গ্যাজেট জিপিএস দিয়ে জানতে পারে যে তাদের সেই ছোট স্পেসশিপ এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপরে পড়েছে। কিন্তু তখনই একটি ছোট্ট ডাইনোসর মাইলসের উপর আক্রমণ করে। তখন মাইলস কোনোভাবে সেই ডাইনোসরটিকে মেরে সেখান থেকে আবার শিপের ভিতরে চলে আসে। তখন দেখতে পায় যে সেই ছোট্ট মেয়েটি শিপ থেকে বাহিরে বেরিয়ে আসছে। তখন মাইল কোনোভাবে কাউকে বোঝানোর চেষ্টা করে যে আমাদেরকে এখান থেকে 15 কিলোমিটার পাহাড়ের উপরে যেতে হবে, যেখানে একটি ছোট্ট স্পেসশিপ নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো। তখন কাউ মাইলসকে বোঝায় যে ও যে স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল সেরকম চেম্বারে ওর বাবা মাও ঘুমিয়েছিল, আর ওর বাবা মা ছাড়া কোথাও যাবে না। আর এখানে মাইলস জানতো যে সেই স্লিপিং চেম্বারে এখন আর কেউ জীবিত নেই, তার মানে ওর বাবা মাও মারা গেছে। কিন্তু এখানে মাইলস কাউকে মিথ্যা কথা বলে ও বলে যে তোমার বাবা মাও পাহাড়ের উপরে আছে, যাদেরকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। আর তখন কাউ ওর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে মাইলস তার কিছু অ্যাডভান্স গান এবং বম নিয়ে সেই 15 কিলোমিটার পাহাড়ের উপরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এই 15 কিলোমিটার রাস্তা মাইলসের জন্য মোটেও সহজ হবে না, কারণ আজ থেকে 6 কোটি 50 লক্ষ বছর আগে ডাইনোসর ছাড়াও পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু ছিল, যারা এখন মাইলসের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এরপরে রাস্তায় মাইলস কাউকে নিয়ে যাওয়ার সময় কাউকে বোঝানোর চেষ্টা করে যে কি খেতে পারবে আর কি খেতে পারবে না। কিছু দূর যাওয়ার পরে ওদের উপর কিছু ছোট ছোট ক্রিয়েচার আক্রমণ করে, কিন্তু মাইলসের কাছে অ্যাডভান্স গান থাকার কারণে ও সেই ক্রিয়েচার থেকে বেঁচে যায় এবং ও কাউকেও বাঁচিয়ে নেয়। এরপরে ওরা দুজনে সেখান থেকে অনেক দূরে চলে যায় এবং রাস্তায় যাওয়ার সময় ওরা একটু পানি খেয়ে নেয়। তখন মাইলস সেখানে একটি গাছের উপর উঠে পড়ে, আর তখন মাইলস তার গ্যাজেট দিয়ে এটা মাপার চেষ্টা করে যে ওর থেকে ওর স্পেসশিপ আর কতটা দূরে রয়েছে। কিন্তু মাইলস যে লাকড়ির উপর দাঁড়িয়েছিল সেটা ভেঙে যায়, যার জন্য মাইলস সেই গাছের উপর থেকে নিচে পড়ে যায়। আর এখানে ওর একটি হাতের অনেক চোট লাগে। কিন্তু এখানে মাইলসের পড়ে যাওয়ার শব্দ শুনে সেখানে কিছু ডাইনোসর চলে আসে, যারা ওদের উপর আক্রমণ করে দেয়। তখন মাইলস তার হাতিয়ার দিয়ে সেই ডাইনোসরগুলোকে মারতে শুরু করে এবং কাউ সেখান থেকে পালিয়ে যায়। এবং ও পালিয়ে যেখানে গিয়ে বসে তখন ও দেখতে পায় যে সেখানে ডাইনোসর রয়েছে এবং সেই ডাইনোসর ওকে টেনে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই মাইলস শেষ মুহূর্তে এসে ওকে বাঁচিয়ে নেয়। এরপরে মাইলস কাউকে পিঠে বসিয়ে এখান থেকে দৌড়ে চলে যায়, কারণ মাইলস কাউকে দেখলে ওর মেয়ের কথা মনে পড়ে, যাকে ও 2 বছর আগে ওদের পৃথিবীতে রেখে এসেছে। এবং দেখতে দেখতে এখানে সন্ধ্যা হয়ে যায়। এরপরে মাইলস কাউকে নিয়ে একটি গুহার ভিতরে চলে যায়, যেখানে ওদের আজকে রাতটা থাকতে হবে। এরপরে মাইলস আবারও ওর জিপিএস অন করে এবং চারিদিকটা চেক করে, আর তখন মাইলস যা দেখতে পায় সেটা দেখে ওর মাথা আরও খারাপ হয়ে যায়। কারণ মাইলস দেখতে পায় যে ওদের স্পেসশিপ যে গ্রহাণুর সাথে ধাক্কা লেগেছিল সেই গ্রহাণুগুলো এই পৃথিবীর দিকে আসতেছে এবং ওদের কাছে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, কারণ সেই গ্রহাণুগুলো খুব দ্রুত এই পৃথিবীর দিকে আসতেছে। এবং এই গ্রহাণুগুলো যদি পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবীর একটা অংশ ধ্বংস হয়ে যাবে। অ্যান্ড গাইস, এটা সেই সময় যখন 1 কোটি 50 লক্ষ বছর আগে আমাদের এই পৃথিবীতে সত্যি সত্যি গ্রহাণু ধাক্কা দিয়েছিল, আর তাতে আমাদের পৃথিবী থেকে ডাইনোসর এবং বিশাল বড় বড় জীবজন্তু ধ্বংস হয়ে গেছে। আর তারপর থেকে 1000 বছর শুধু পৃথিবীতে ধুলা ছিল এবং পুরো গ্যালাক্সিতে পৃথিবী ঘুরতেছিল। এরপরে মাইলস এই কথাগুলো কাউকেও বলতেছিল, কিন্তু তখনই ওরা পাহাড়ের বাইরে একটি বিশাল বড় ডাইনোসর দেখতে পায় এবং ওরা সেটা থেকে বাঁচার জন্য ওরা পাহাড়ের আরও ভিতরে চলে যায়। কিন্তু পাহাড়ের রাস্তা ধীরে ধীরে ছোট হতে শুরু করে, আর তখন মাইলস তার কাছে থাকা বোমা দিয়ে সেই পাহাড়টি উড়িয়ে দেয়, আর সেখান থেকে কাউ বেরিয়ে যায়। কিন্তু মাইলস সেখান থেকে বের হওয়ার আগেই ওর উপর একটি ডাইনোসর আক্রমণ করে, আর এখানে মাইলস কোনোভাবে সেই ডাইনোসরটিকে মেরে ফেলে। এরপরে ফাইনালি মাইলসও সেই গুহা থেকে বাহিরে বেরিয়ে আসে, কিন্তু ও উপরে উঠে কাউকে দেখতে পায় না, যার জন্য ও কাউকে খোঁজার জন্য সামনে চলে যায়। তখন মাইলস দেখতে পায় যে সেই অ্যাস্ট্রোনেটগুলো মানে সেই গ্রহাণুগুলো পৃথিবীর থেকে আরও দ্রুত গতিতে আসতেছে, আর তাই ওদের কাছে বেশি সময় নেই। তখন মাইলস দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে ও ভুল করে একটি চোরাবালির পুকুরে আটকা পড়ে যায় এবং ধীরে ধীরে ও পুকুরের নিচে তলিয়ে যেতে শুরু করে। আর তখনই কাউ শেষ পর্যায়ে সেখানে চলে আসে এবং ও মাইলসকে কোনোভাবে সেখান থেকে বাঁচিয়ে আনে। তখন মাইলস কাউকে বলে যে আমাদের হাতে বেশি সময় নেই, তাই ওরা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এবং সকাল হওয়ার আগেই ওরা সেই পাহাড়ের উপরে ছোট্ট স্পেসশিপের কাছে পৌঁছে যায়,
তখন মাইল সেই স্পেসশিপ দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সেই স্পেসশিপের তেমন কোনো ক্ষতি হয়নি, যার জন্য ওরা এই স্পেসশিপ দিয়ে ওদের পৃথিবীতে যেতে পারবে। কিন্তু কাও এখানে ওর বাবা মাকে খুঁজতে থাকে, যাদের কথা মাইলস ওকে মিথ্যে কথা বলেছে। আর এখানে কাও জানতে পারে যে সেই স্লিপিং চেম্বারগুলো সব ধ্বংস হয়ে গেছে, আর তাতে ওর বাবা মাও মারা গেছে। তখন মাইলস ওকে বলে যে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি যাতে করে আমি তোমাকে বাঁচাতে পারি। তখন মাইলস কাওকে ওর মেয়ের ছবি দেখায় এবং বলে, এটা হচ্ছে আমার মেয়ে, যার চিকিৎসার টাকার জন্য আমি এই মিশনে এসেছি, কিন্তু আমি মিশন থেকে ফেরার আগেই আমার মেয়ে মারা গেছে। অ্যান্ড গাইস, আমরা এখান থেকে জানতে পারি যে মাইলসের মেয়ে মারা গেছে, আর এই জন্য ও প্রচুর ডিপ্রেশনে ছিল। তখন মাইলস কাওকে বলে যে আমি যখন তোমাকে দেখি তখন আমার মেয়ের কথা মনে পড়ে, আমার মেয়ে যখন মারা যায় তখন আমি ওর সাথে থাকতে পারিনি, কিন্তু এখন আমি তোমার সাথে আছি, আমি তোমাকে বাঁচাতে পারবো। এটা শুনে কাও ওর কথায় রাজি হয়ে যায়। এরপরে ওরা দুজনে সেই স্পেসশিপে বসে পড়ে যাতে করে ওরা এখান থেকে যেতে পারে। কিন্তু ততক্ষণে সেই গ্রহাণুগুলো পৃথিবীতে পড়তে শুরু করেছে এবং মাইলস যতক্ষণে তাদের স্পেসশিপ ওয়ান করবে ততক্ষণে একটি গ্রহাণু ওদের স্পেসশিপে এসে ধাক্কা লাগে, যার জন্য ওদের স্পেসশিপ সেখান থেকে নিচে পড়ে যায়। আর তখন দুটো ডাইনোসর ওদেরকে দেখতে পায় এবং ওদেরকে খাওয়ার জন্য ওদের স্পেসশিপের কাছে চলে আসে। তখন মাইলস সেই ডাইনোসরকে ডিস্ট্রাক্ট করার জন্য একাই সেই স্পেসশিপ থেকে বাইরে চলে আসে। তখন মাইলস তার বন্দুক দিয়ে একটি ডাইনোসরকে মেরে ফেলে, কিন্তু এখনও একটি ডাইনোসর বেঁচে আছে, যে ডাইনোসরটি ওকে মেরে ফেলতেই যাচ্ছিল কারণ মাইলসের গানের পাওয়ার শেষ হয়ে গেছে। আর তখন কাও স্পেসশিপ থেকে মাইলসের মেয়ের হলোগ্রাম ভিডিও চালিয়ে দেয়, যেটা দেখে সেই ডাইনোসর ডিস্ট্রাক্ট হয়ে যায়। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মাইলস সেখান থেকে দূরে পালিয়ে যায় এবং ওর পিছনে সেই ডাইনোসর ধাওয়া করতে শুরু করে। আর তখন মাইলস দেখতে পায় যে এখন গ্রহাণুগুলো আরও দ্রুত পৃথিবীতে পড়তে শুরু করেছে এবং আশেপাশের আগ্নেয়গিরিগুলো ফাটতে শুরু করেছে। তখন মাইলস সেই ডাইনোসরটিকে ওর পিছনে নিয়ে আসে এবং আগ্নেয়গিরির উপরে ফালানোর চেষ্টা করে। তখন আগ্নেয়গিরির কিছুটা অ্যাসিড সেই ডাইনোসরের গায়ে লাগে, যার জন্য সেই ডাইনোসর আরও রেগে যায়। আর এখন মাইলস সামনে যেতে পারতেছিল না, যার জন্য ডাইনোসর ওকে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু তখনই কাও আবার সেখানে চলে আসে এবং ও সেই ডাইনোসরের চোখের ভিতরে ম্যাটেরিয়ালস ঢুকিয়ে দেয়, যার জন্য সেই ডাইনোসর নিজেই সেই আগ্নেয়গিরির উপরে চলে আসে। আর এবার সেই আগ্নেয়গিরি ফাটার কারণে অনেক অ্যাসিড সেই ডাইনোসরের গায়ে গিয়ে লাগে, যার জন্য সেই ডাইনোসর সেখানেই মারা যায়। এরপরে মাইলস আর কাও তাড়াতাড়ি স্পেসশিপে চলে আসে এবং মাইলস যতটা সম্ভব তাড়াতাড়ি স্পেসশিপ অন করে সেখান থেকে যেতে শুরু করে। এবং ওরা যেতে না যেতে পৃথিবীতে বিশাল বিশাল গ্রহাণুর ধাক্কা লাগে, যার জন্য পৃথিবীর একটা অংশ ধ্বংস হয়ে যায়, যাতে সব ডাইনোসর এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু মারা যায়। এবং এখানে মাইলস আর কাও জীবন্ত বেঁচে যায় এবং এর সাথে সাথে মুভিটিতে এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিন। অ্যান্ড গাইস, আপনারা কেমন মুভি এবং কী মুভি এক্সপ্লেন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব মুভিগুলো এক্সপ্লেন করার। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।